আসসালামু আলাইকুম সবাই সবাইকে আছেন নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন ভালো থাকাটাই স্বাভাবিক কারণ আমাদের ভালো থাকতেই হবে জীবন তো একটাই এই জীবনে যদি ভালো না থাকে থাকবো কখন দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি প্রত্যেকের প্রতি আমার অভিনন্দন ও সালাম আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাই বোনেরা আমার প্রিয় বন্ধুরা অনেক বন্ধুরা আমাকে অনেক সময় অনেক ব্যবসার সম্বন্ধে জানতে চান আমি চেষ্টা করি তাদের সাথে সে কথাগুলি বলার জন্য বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করছি সেটা যে ফলের পাইকারি ব্যবসা কিভাবে আমি ফলের ব্যবসা করতে পারি পুঁজি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিনিয়োগ করে কিভাবে মাসে আমি তিরিশ হাজার টাকার উপর ইনকাম করতে পারি সেই বিষয়টি নিয়ে বন্ধুরা কথা বলব এবং কথা বলার চেষ্টা করবো প্রত্যেকে আমার ভিডিওটা একবার না প্রয়োজন দুই থেকে তিনবার দেখার চেষ্টা করুন তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন এই ভিডিওর কি কী আলোচনা থাকবে আজকের ভিডিওতে প্রথম আলোচনা থাকবে অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা না পুঁজি কত টাকা লাগবে মাল কোথা থেকে আমি সংগ্রহ করব কি কি মাল বিক্রি করব কিভাবে মাল বিক্রি করব দিনে কত টাকা আমার লাভ হবে মাসে কত টাকা লাভ ব্যবসায়ী সম্মানজনক কি না কোনো রিক্স আছে কি না আমি কারো সাথে পার্টনারশিপে বিজনেসটা করব কি না এই বিষয়টি আমি বলার চেষ্টা করব বন্ধুরা তো একটু মনোযোগের সহিত একটা একটা করার কথা খেয়াল করার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু ভালো কমেন্টস করবেন এবং একটা লাইক দেবেন শুরু করা যায় কীভাবে ব্যবসা শুরু করা যায় ব্যবসা করতে গেলে আমার কী করণীয় কীভাবে ব্যবসা শুরু করতে পারি বন্ধুরা প্রথমে হচ্ছে কি অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না আমি বলবো প্রতিটা ব্যবসার ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে কারণ অভিজ্ঞতা যদি না থাকে তাহলে ব্যবসা ভালো হবে না যেমন একটু যদি উদাহরণ দিই দেখেন একজন ভালো ক্রিকেটার ভালো ফুটবলার ভালো ড্রাইভার দেখবেন একজন ব্যক্তি গাড়ি কেনার পরে অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার দরকার ড্রাইভার তো অনেক আছে তাহলে অভিজ্ঞতা কেন তার মানে যে ব্যক্তি একদিন দুই মাস তিন মাস বা এক বছর দুই বছর পাঁচ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তখনই তাকে বলা হয়। আপনি এক্সপার্ট ড্রাইভার চাকরি ক্ষেত্রে নিবেন অভিজ্ঞতা আছে কিনা একজন ফুটবল খেলতে তার অভিজ্ঞতা আছে কিনা অনেক বলে অভিজ্ঞ একজন প্লেয়ার আমরা বলি ঠিক তেমনি কখনোই অভিজ্ঞতা ছাড়া আপনি ব্যবসা করতে যায় না যেমন আপনি অভিজ্ঞতা নেবেন কোথা থেকে যারা এই ব্যবসাটা করছেন যেমন আপনি দেখবেন সে পর একদম আপনার মহল্লা বা আপনার এলাকায় বা পাড়াতে অনেকেই ফল বিক্রি করছে আপনি তার সাথে সঙ্গ দেন আড্ডা দেন দেখেন কি করে তার সাথে একটু চা কান কোন এক ফাঁকে সে যেন বুঝতে না পারে কোন এক সময় সে আপনাকে বলবে ভাই আপনি কি ব্যবসাটা করতে চান না যখন হৃদ্রতা বেড়ে যাবে যখন সম্পর্ক সুন্দর হয়ে যাবে তখন উন উনি আপনাকে কিছু অ্যাডভাইস করবে ভালো দিতে পারে খারাপ দিতে পারে যেমন কিছু কিছু ব্যক্তি আছে প্রতিহিংসা পড়েন আপনাকে হয়তো ভুল তথ্য দিবে আবার কিছু কিছু ব্যক্তি ভালো মনের মানুষ আছে যারা আপনাকে সুন্দর আইডিয়া দিবে সুন্দর তথ্য দেবে কোথা থেকে মাল নিয়ে আসবেন কীভাবে বিক্রি করবেন সে আপনাকে দেখবেন আস্তে আস্তে সব শেয়ার করছে এবং কেজিতে কত টাকা লাভ হচ্ছে যারা উদার মনের যারা ভালো মনের তারা আপনাকে সেই কথাটা হয়তো কোনো এক সময় শুরুতে বলবে না কোনো এক সময় বলে দিবে তার মানে আমি বলবো অভিজ্ঞতার অবশ্যই দরকার আছে যে ব্যবসা করতে প্রয়োজনে ব্যবসা শুরু করার আগে আপনি পনেরো বিশ দিন একটু অভিজ্ঞতা আমি মালটা কোথায় থেকে নিয়ে আসবো উনি কোথায় থেকে নিয়ে আসে আমি স্টেপ বাই স্টেপ বলবো তার অভিজ্ঞতার প্রয়োজন অবশ্যই আছেন কেমন পুঁজি লাগতে পারে একদিন চোখ বন্ধ করে বলতে শুরুতেই বলছি মাত্র বিশ হাজার টাকা আর কম হলে সমস্যা নাই বিশ হাজার টাকাতেই শুরু করবেন কারণ রিক্সা যাওয়া যাবে না কারণ আপনি নতুন সবাইকে সব ব্যবসা শ্যুট করে না হয়তো আপনাকে শ্যুট নাও করতে পারে আপনি কি লাগতে পারে অত রিক্সা যাবেন বিশ হাজার টাকার মাল মাত্র পুঁজি বিশ হাজার টাকা ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি বিনিয়োগ করা যাবেন অনেকেই যেমন এক গত কয়েকজন আগে আমার এক সাবস্ক্রাইবার আমার এক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড সে আমাকে বলছে চার আমি একটা বিজনেস করতে চাই ফলের বিজনেস করতে চাই একজন অভিজ্ঞ ব্যক্তি তার সাথে সে বলছে তার অভিজ্ঞতা উনি বলতে চাই আমি দেবো টাকা আমাকে ছয় থেকে সাত লাখ টাকা চাই আমি বিনিয়োগ করতে চাই আমি তখন প্রথমে একটা কথা বললাম যে আপনি ভুলেও এই কাজটি করতে চান না ছয় তোকে সাত লাখ টাকা না এই বিজনেস খেতে ছয় থেকে সাত লাখ টাকা লাগে না লাগে হয়তো বা সর্বোচ্চ পঞ্চাশ বা এক লাখ টাকা হয়তো আপনাকে সে এমন সুন্দর সুন্দর এমন মিষ্টি মিষ্টি কথা বলবে যে কথা দেখবেন একটা কথা আমাদের দুস্থ লোকের মিষ্টি কথা মিথ্যা বা দেখে সবাই খুব পছন্দ করে তাদের মুখে রস পড়ে বন্ধুরা সে এমনভাবে আপনাকে কনভিন্স করবে এমনভাবে আপনাকে বায়স্ট করবে প্রয়োজনে আপনার পিছনে সে একশো দুশো এক এক হাজার দু হাজার টাকা খরচ করবে নিঃস্বার্থভাবে খরচ করার পর সে আপনাকে এমনভাবে দোকা দিবে আপনাকে একদম রাস্তায় বসায় ফেলবে আপনি একটু একটু মুরব্বীদের সাথে কথা বলে দেখেন সুতরাং ব্যবসা করতে হলে অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করতে হবে কখনোই কারোর সাথে ব্যবসার সাথে যাওয়া যাবে না অভিজ্ঞতা নিয়ে যেতে হবে কোথায় 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 থেকে আমি মাল সংগ্রহ করব মাল সংগ্রহ করা যারা ডাকাতে আছেন আমি তাদেরকে বলবো নিঃসন্দেহে ডাকার ভিতরে সদরঘাটের ঠিক পাশে বাদামতুলি একটা জায়গার নাম পাইকারি সকল প্রকারের মাল এখানে পাইকারি বিক্রি করা হয় মানে আপনারা বিভিন্ন জায়গা থেকে মালটা এসে ওখান থেকে যখন শিপে বা লঞ্চ থেকে নামে নামার পরে মালগুলো এখানে রাখা হয় ওইখান থেকে আপনি মালটা সংগ্রহ করবেন তখন আপনি দেখতে পারেন যে মালটা কত টাকায় কেনা করতেছে আর কত টাকায় বিক্রি করবো এবং বাজারে কত টাকা চলছে তার মানে আপনি যদি মনে করেন ঢাকার ভিতরে যারা থাকে তারা বাদামতলি যারা ঢাকার বাইরে থাকে তারা দেখবেন যে কোন জায়গা থেকে মালটা সংগ্রহ করলে আপনি যদি কিনতে না লাভ করতে পারেন তাহলে বেচতে লাভ করতে পারবেন না ঢাকার মধ্যে বললাম সদরঘাটের পাশে বাদামতলি অন্যান্য যারা দেখে আপনারা দেখবেন যে আপনার ওই এলাকায় কোন জায়গা থেকে মালগুলি সংগ্রহ আপনি করতে পারেন যে পাইকারি নিতে পারবেন কোনো না কোনো জায়গা আসে এই জন্য আপনাকে একদিন দুই দিন এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এক মাস পরিশ্রম করে জানতে হবে একটু কষ্ট করতে হবে আপনি হুট করে ফোন করে বললেন স্যার আমাকে একটু বলে দেন কোথা থেকে মালটা আরে ভাই আমি বললাম আমি আপনাকে ঠিকানা দিলাম সবই ঠিক আছে আপনি ঠিকই চোখে নো প্রবলেম বাট একটু কষ্ট করে অভিজ্ঞতা অর্জন করেন না তাহলে ভালো না অবশ্যই ভালো কারণ অভিজ্ঞতা যেহেতু প্রয়োজন আছে একটু একটু অবশ্যই একটু কষ্ট করে তার মানে হচ্ছে ডাকার মধ্যে যারা বাদান্তলি অসাধারণ একটা দেখবেন এখানে গেলেই দেখতে পাবেন যে কত প্রকার ফল এবং কত সস্তায় আপনার কাছে ভালো লাগবে থেকে মাল সংগ্রহ করব বাদাম তলিম কি কি মাল এখন আপনি দেখেন আপনি ডিফেন্ড ডিসাইড করুন কী কী মাল আমি বিক্রি করবো ওখানে গ্রাহক অভিজ্ঞতা অর্জন করেন যেমন আপনি কলা আছে আপেল আছে আনার আছে কমলা আছে আঙ্গুর আছে তাই না আপনি একটু মাথায় কাটেন যে কী কী ফলগুলি বিক্রি করুন মালগুলি বিক্রি করার জন্য কিন্তু কোনো দোকান নিব কিভাবে বিক্রি করবো কোনো দোকান থেকে না প্রথমে হচ্ছে আপনি মালগুলি কোনো কেনার পরে আপনি কোনো গাড়িতে নিয়ে আসবেন আনার পরে একটা গাড়ি যদি পারেন আমি কিন্তু বিশ হাজার টাকার পুঁজির ব্যবসা তার মানে আপনি বুঝতেই পারতেছেন ব্যবসা কার জন্য আপনি অনেকটা অনেক কিছু করতে আপনি ভিডিওটি দেখার পরে একটি বুঝতার চেষ্টা করবেন যে ব্যবসা কার জন্য কার জন্য প্রযোজ্য সবার জন্যই প্রযোজ্য যদি আপনি অভিবুক্ত নিজেকে মেন্টালি তৈরি করতে পারেন কারণ কোনো ব্যবসাকেই আপনি ছোটো করে দেখার দরকার নেই ব্যবসা হচ্ছে একটা হালালভাবে আয়ের একটা উৎস একটা প্ল্যাটফর্ম আপনি কেন ছোট করে দেখবেন তারপর আমি বলতেছি যে যেহেতু বিশ হাজার টাকা পুঁজি আপনি যদি অনেক বড় একটা দোকান নেন অনেক দোকানে অনেক টাকা খরচ করেন এখানে তিন থেকে চার লাখ টাকা অ্যাডভান্স দিয়েছেন ডেকোরেশন করছেন মালগুলি খাপে ধাপে ধাপে সাজাচ্ছেন তাহলে তো আপনার সমস্যা তাহলে তো আপনি লাভ করতে পারবেন না আপনি রিক্সে পড়ে যাচ্ছে যেতে পারেন আপনি আগে প্রথমে এক মাস দুই মাসে একটু একটু কষ্ট করে বেনে অথবা রাস্তার পাশে ছোট্ট একটা জায়গা নিয়ে কোনো রাস্তার মুড়ে ছোট্ট একটা জায়গা নিয়ে প্রতিদিন একশো দুশো টাকা ভাড়া দেন কোনো সমস্যা নেই আগে অভিজ্ঞতা অর্জন করেন কিছু লোকের কথা শোনেন একটু কথা শোনেন না কে কেমন বলে কে কেমন মানসিকতা আমরা তো সবাইকে খুব ভালো মনে করি হয়তো বা আবার কাউকে হয়তো দূর থেকে খারাপ মনে করি কাউকে ভালো মনে করা দরকার নেই খারাপ মনে করা দরকার নেই একটু সাথে মিশে মিশে অভিজ্ঞতাটা অর্জন করেন দেখেন কেমন লাগে যে খেলে সে বুঝে যে খেলা কত কষ্ট না ভালো আমরা কিন্তু দূর থেকে দর্শক হিসেবে অনেক কিছু অনেক অনেক সময় অনেক কিছু বলতে পারি কিন্তু যে মাঠে নামে সেই কিন্তু বুঝতে পারে তো বন্ধুরা আমরা কখনই রিক্সে যাবো না কীভাবে বিক্রি করবো বেনে অথবা রাস্তার পাশে কোনো রাস্তার মুড়ে চেষ্টা করব একটু একটু মনে হবে কি লাগতেছে না কোনো ব্যবসা কি আপনি ছোটো করে দেখবেন না কেন আপনি কি আপনি অবাক হবেন যে বারাকুমামা একদম আমেরিকার প্রেসিডেন্ট বারাকুমামা ছোট্ট একটা গল্প বলি বারাকুমার যখন তার প্রেসিডেন্ট একদম প্রেসিডেন্ট সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার মেয়ে ছোটো মেয়েটি সে লেখাপড়া অবস্থায় তার ছুটি চলতে সামার ভ্যাকেশন সে চিন্তা করলো আমি সামার ভ্যাকেশনে আমি বাসায় থাকবো না আমি কাজ করব স্টিল নাও তার বাবা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট আপনি বুঝতেই পারতেছেন আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট তার মেয়ে বারাকুমার মেয়ে ছোটো মেয়েটি সে চলে গেলে কোথায় চাকরির জন্য চলে গেল একদম একটা প্রত্যন্ত চলে গিয়ে একটা কফি হাউসে সে জব শুরু করলেন কফি হাউসে জব শুরু করতে গিয়ে দেখেন কে কখনই কিন্তু সে তার বাবার পরিচয়টা দেয়নি তাহলে হয়তোবা সেই কফি হাউজের বা কফি হাউজের যে মালিক সে তাকে চাকরি দিতে দিত না সে পরিচয় গোপন করে কিন্তু সে ব্যবসা শুরু করলেন এবং জানতে পারে শিখলেন যে ব্যবসা করে চাকরি করে ইনকাম করা কতটা কষ্ট তো ওই বারাকুমার মেয়ে যদি কপি হাউজে চাকরি করতে পারে তার মানে বুঝতে পারে চা হাউ চা মানে কফি চা অ্যান্ড কফি ওই কপি হাউজে যদি চাকরি করে মানুষ বেয়ারা হিসেবে হোটেল ভয় যাকে বলে আমরা অনেক সময় রেস্টুরেন্টে বসে গিয়ে বলি যে ভাই একটা কফি দেন যে কফিটা সাপ্লাই দিচ্ছে সেই মেয়েটি এই কাজটি করতো বারাকুমার মেয়েটি সেই কাজটি করতো তাহলে অবাক হবেন আমরা অনেক সময় ইনসাল্টিং মনে করি যে কোনো ব্যবসা করতে গিয়ে আমি করবো হারে ওর অনিক থাকবে না এই কথাটি বলা যাবে না কখনোই না আপনাকে ভাব ভাব কখনোই মনেই নেবেন না ব্যবসা হচ্ছে সম্মানজনক আপনাকে সম্মান দিতে হবে ব্যবসাকে নিজেকে সম্মান দিতে আমি যদি আমাকে সম্মান না দিই অন্যকে অন্য কেউ আমাকে সম্মান দিবে না কারণ আমার সম্মান আমাকে বজায় রাখতে হবে আমার প্রেস্টিজ আমাকে বজায় রাখতে হবে আল্লাহ তালা সুদকে হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে তো আমরা ভালালভাবে ইনকাম করতে চাই অন্যের ক্ষতি না করে অনেক তারপরে একটা আছে যে দিনে কত টাকা ইনকাম করব দিনে দেখেন আপনি যদি হালাল সুন্দরভাবে একটু মন সাথে সুন্দর করে দিনে যদি আপনি সকল কিছু মিলে ধরলাম সকল কিছু মিলে একশো বা দুইশো কেজি মাল যদি বিক্রি করতে পারেন ধরলাম পার কেজি দে সব কিছুকে দেয় যেহেতু অনেক সময় আপনি যেহেতু খুচরা বিক্রি করবেন আবার যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন হয়তো পাইকারি করবেন আনার পরে সে আপনাকে প্যাকেট দিতে যেহেতু আপনি খুচরা বিক্রি করবেন ধরলাম একশো কেজি পার কেজি যদি দশ টাকা হয় তাহলে এক হাজার টাকা মাসে দিনে তাহলে মাসে হচ্ছে তিরিশ হাজার টাকা আর যদি আরও অধিক বিক্রি করেন যদি দেড়শো কেজি বিক্রি করেন তাহলে হবে হচ্ছে আপনার পনেরো হাজার দেড় হাজার টাকা তাহলে মাসে হচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আপনি ডিপেন্ড করবে অনেকেই বলবে এত মাল কি বিক্রি করা সহজ আরে ভাই অনেক কিছুই কোনো কিছুই সম্ভব না কোনো কিছুই সহজ না আবার সব সহজ সাকিব আল হাসান সহজ না কিন্তু হয়েছে তো বিরাট কোহলি হওয়ার সম্ভব কিন্তু হয়েছে তো এখন আপনি বলবেন কয়জন হয়েছে আরে ভাই আপনি হন না কয়জন হওয়ার তার কারণ নেই তো নিজেকে একটু প্রশ্ন করি ওরা যদি হতে পারে আমি কেন পারবো না আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমাদের একটু স্পিড জাগাইতে হবে চেষ্টা করে দেখি না আমি হয়তো ক্রিকেটার হতে পারবো না আমি ফুটবলার হতে পারবো না আমি হয়তো সিঙ্গার হতে পারবো কিন্তু আমি একজন ভালো ব্যবসায়ী তো হতে পারবো একটু অভিজ্ঞতা নিয়ে তার মানে অনেকে হয়তো আপনাকে আমার এই ভিডিও দেখার পরে কারো ভালো লাগবে কারো হয়তো বা ভালো লাগবে না এটাই স্বাভাবিক সবার সব কিছু ভালো লাগবে আমি পছবার কাছে সেটা প্রত্যাশা করতে পারি না কেউ দেখেন খুব পোলা মাংস পছন্দ করে কেউ বা সুটকি দিয়ে সাদা ভাত অসাধারণ লাগে এটাই হচ্ছে বাস্তবত তার মানে দিনে যদি এক হাজার হয় মাসে তিরিশ দিনে যদি পনেরোশো হয় তাহলে মাসে পঁয়তাল্লিশ পুঁজি মাত্র বিষ এর বেশি বিনিয়োগ করা যাবে না সম্মানজনক কিনা অবশ্যই সম্মানজনক আমি যেহেতু করে দিলাম ছোট্ট একটা একদম বারাকার মেয়ে কপি চাকরি করতে তার মানে হচ্ছে কি কি রিস্ক কিনা আপনি চিন্তা করতে রিস্ক কিনা আমি বলব কিসে রিক্স। রিস্ক এর আপনি পুঁজিতে মারছে কি পুঁজি মাত্র বিষ থেকে থাকে রিস্ক কেন কোনো রিস্ক নাই তার মানে হচ্ছে কি একদম হান্ড্রেড পার্সেন্ট রিস্ক পেয়ে ব্যবসা আর একটা কথা হচ্ছে আমি কি কাউকে সাথে নেবসা করব না এককভাবে করব আমি বলবো হ্যাঁ আপনি কারোর সাথে পরামর্শ করে আলোচনা করে অভিজ্ঞতা নিতে পারেন কিন্তু ব্যবসা যখন শুরু করবেন তখন একা একাই করতে হবে কারণ আপনি অনেকে হয়তো আপনাকে বলবে আমার টাকা তোমার অভিজ্ঞতা আবার হয়তো অনেকে বলবে তোমার টাকা আমার অভিজ্ঞতা নো ঠকলে একা ঠকেন ঠকলে একা ঠকেন কারোর সাথে গিয়ে ঠকেন না অনুরোধ করব জীবনটা অনেক সুন্দর অনেক সুন্দর এই সুন্দর জীবনকে সুন্দর করার জন্য একটু কষ্ট করতে হবে তো বন্ধুরা তাহলে মাল নিয়ে আসবো বিক্রি করব আমি এই কথাগুলি সহজভাবে বলে দিতে পারতাম পাঁচ মিনিটে বলে দিতে পারতাম তারপরে একটু কথা বলছি আপনাকে উৎসাহ দিচ্ছে উদ্দীপনা দিচ্ছি এই জন্যেই সিদ্ধান্ত গ্রহণ করুন যেহেতু এই ব্যবসায় রিক্স নাই রিক্সা শেখেন অনেকে বলে রিক্সা শেখুন কেন রিক্স থাকবে কোনো রিক্স নাই লাভ কম হতে পারে মাঠে নামেন মাঠে নামেন খেলতে শিখুন জীবনকে সুন্দর করুন যদি আমার কথাটি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং একটা ভালো একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সুস্থতা আমার কাম্য আমার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ আচ্ছালাম